হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই অনেক ভালো আছেন। বেশ কিছুদিন পর আপনাদের সামনে আবার হাজির হলাম। দেখতে পাচ্ছেন অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের তিনটা ওয়াশের ডেনিম নিয়ে হাজির হয়েছে। আর ব্র্যান্ডটার নাম হচ্ছে সবার খুবই পরিচিত এবং খুবই ফেমাস একটা ব্র্যান্ড, ওল্ড নেভি ব্র্যান্ডের। তো ঠিক আছে, আমি আপনাদেরকে এটার ফুল ডিটেলস দেখিয়ে দিব। তিনটে ওয়াশের মধ্যে ফার্স্ট যেটা আমি ওপেন করেছি সেটা হচ্ছে র কালার, ব্লু ওয়াশের মধ্যে র কালার, ডিপ ব্লু ওয়াশ, দ্যাট মিন্স ডার্ক ব্লু বলতে পারেন, ডার্ক ব্লু ওয়াশের মধ্যে র কালার। আর একটা দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে আপনার লাইট ব্লু, মিড লাইট ব্লু বলতে পারেন। আর যেটা, এটা হচ্ছে ডিপ ব্লু ওয়াশ, বাট এটার মধ্যে ফেড থাকবে। তো এটার আমি একটু ক্লোজ ভিউ আপনাদেরকে দেখাই। র ওয়াশ বলতে আমি বোঝাচ্ছি এখানে আসলে কোনো ফেড থাকবে না ডিপ ব্লু ওয়াশের মধ্যে, এবং এটা কিন্তু 100% অরিজিনাল অথেন্টিক গ্যারান্টি সহকারে আপনাদেরকে প্রোডাক্ট সেল করব। এটা ওল্ড নেভি ব্র্যান্ডের, যেমন দেখেন এটা কিন্তু ব্র্যান্ডিংগুলো আমার এখানে আছে। বাটনটা কিন্তু ওল্ড নেভির দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তারপর এখানে যে রিপিট বাটন আছে সেটাও কিন্তু ওল্ড নেভির রিপিট বাটনটা দেওয়া আছে। দেখেন এখানে কিন্তু লেখা আছে ওল্ড নেভি। প্লাস এটার বডিটা কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ স্লিম ফিটের মধ্যে। আর এটার কেয়ার লেভেলটা আপনারা জানেন অনেক সময় কেটে দেয়, যার কারণে কেয়ার লেভেলটা দেখছেন এখানে কাট অফ করা আছে। অনেক সময় অথেন্টিক অরিজিনাল এক্সপোর্টের কেয়ার লেভেল কেটে দেয় তাদের নিরাপত্তার সাথে, আপনারা নিশ্চয়ই জানেন এটা। তো যাই হোক, এবং এটা কিন্তু স্টিচ বডি, 2% স্প্যান্ডেক্স করবে এটা, আর 98% পিওর কটন থাকবে। এবং ওল্ড নেভি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কেমন হয়ে থাকে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন, খুবই সুপার কোয়ালিটি হয়ে থাকে। এবং এটার আমি একটু ইনার পার্টটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে জিপারটা দেখেন, জিপারটাও কিন্তু দেখতে পাচ্ছেন ফুল মেটাল বডি এবং ওল্ড নেভি লেখা আছে এখানে। এখানে কিন্তু ওল্ড নেভি লেখা আছে খোদাই করে, আমি কতটুকু দেখাতে পারছি, এই যে বন্ধুরা এটা কিন্তু ওল্ড নেভি লেখা আছে। এবং জিপারটাও কিন্তু যথেষ্ট স্মুথ একটা জিপার। এবার আমি আপনাদেরকে আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা দেখাবো, ইনার পার্ট, যেটা দেখলে কোয়ালিটি আরও ক্লিয়ার হওয়া যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা ফিনিশিংটা দেখেন, আপনি অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্টের ফিনিশিংগুলো দেখলে বুঝতে পারবেন এত চমৎকার এবং নিখুঁত ফিনিশিং যেটা অথেন্টিক প্রোডাক্ট ছাড়া হয় না। প্লাস পাশ আমি আপনাদেরকে পকেটটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কত প্রিমিয়াম একটা পকেট। এটা কিন্তু সম্পূর্ণ টুইল এবং মোটা ফ্যাব্রিক্সের, টুইল ফ্যাব্রিক্সের একটা পকেট। এবং রিপিট বাটনের যে ইনার পার্ট সেখানেও কিন্তু ওল্ড নেভি খোদাই করে লেখা আছে। আমি কতটুকু দেখাতে পারছি বুঝতে পারছি না, দেখেন এখানেও কিন্তু ওল্ড নেভি লেখা আছে এবং অরিজিনাল অথেন্টিক এটা রিপিট বাটন। ইনার পার্ট দেখেও বুঝতে পারছেন আপনারা। এটার ব্যাক পার্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ব্যাকপার্ট আমি এটা দিয়ে বোঝাই, যেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সম্পূর্ণ প্লেন বডির মধ্যে ব্যাকপার্টটা হবে, ফুল প্লেন, কোনো ডিজাইন থাকবে না। জাস্ট এটা দেখতে পাচ্ছেন, এটার সুইংটা ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার। আর এখানে কিন্তু আপনার স্টিচটা, এই যে ওয়েস্টে স্টিচটা থাকবে না, কারণ অনেক সময় দেখা যায় আমরা যেসব প্রোডাক্ট প্যান্ট পরি সেখানে স্টিচ ছেড়ে দেয় ওয়েস্টের জায়গায়। আর এখানে যদি স্টিচ না থাকে তাহলে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, ফুল বডিটা কিন্তু স্টিচ, বাট এই জায়গাটায় স্টিচ থাকবে না, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই প্রোডাক্টটার, যে আপনার ওয়েস্টে স্টিচটা দেয় নাই। এখন আমি আপনাদেরকে আর একটা বডি ওপেন করে দেখাবো। এই বন্ধুরা এই ওয়াশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু র কালার না, মাঝখানে একটা ফেড থাকবে, জাস্ট একটা ফেড থাকবে। আর ডিসক্রিপশন আমি ঠিক ওটার যা দিয়েছি সেম এটার ডিসক্রিপশনও তাই হবে। তারপর আর একটু বলি, এটা হচ্ছে 12 আউন্সের একটা প্রোডাক্ট, 98% কটন, 98% কটন আর 2% স্টেচ থাকবে। আর জাস্ট কালারটা একটু চেঞ্জ থাকবে, এখানে একটু ফেড থাকবে, ডার্ক ব্লুর মধ্যেও একটা ফেড থাকবে। পাশাপাশি আমি আপনাদেরকে ওই স্কাই ব্লু কালারটা একটু ওপেন করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা এটা হচ্ছে লাইট ব্লু কালার, এটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওয়াশ, ওয়াশটা কিন্তু খুবই জোস একটা ওয়াশ। তো এটারও ডেসক্রিপশন সেম থাকবে, আমি যেটা ডিটেলস দেখিয়েছি এটার ক্ষেত্রেও ডিটেলস সব কিছু সেম থাকবে, ফ্যাব্রিক্স, বাটন, রিপিট বাটন, ইনার পার্ট, পকেটিং, এভরিথিং সেম ম্যাটেরিয়ালস। প্রথম যেটার আমি আপনাদেরকে রিভিউ করেছি সেম রিভিউ এটার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আর এটা সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা 30 থেকে 42 পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন। তো যারা অর্ডার করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে,
তাছাড়া ইচ্ছা করলে আপনারা আমাদের ডিরেক্ট ফেসবুক লিংকে চলে যেতে পারেন, সেখান থেকে ইনবক্স করতে পারেন আমাদেরকে। তো আর যারা এরকম অরিজিনাল এক্সপোর্ট প্যান্ট পছন্দ করেন বা এই এক্সপোর্ট অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এর জন্য যেন পরবর্তী ভিডিও যখন আপলোড করি আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। তো ঠিক আছে, পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।